ওয়েলকাম টু আমার বাংলা আমার লন্ডন ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সম্মানিত ভিউয়ার্স, আশা করি যেখানে আসুন ভালো আসুন সুস্থ আসুন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আপনারা দেখাইবো গ্রাম বাংলার গ্রামের মা চাষিরা কীরকম যে মাটি দিয়া বড়লে পাপুসা করেন। তো আপনারা ও একটা ভিডিও আমরা দেখাইবো, আপনারা আমরা লগে থাকবো। আমি আছি জুবাই হোসেন, আমার সাথে আছে রুবুল চৌধুরী। আমরা ভিডিওটা দেখো ভিউয়ার্স, আপনারা দেখরা এখানে মাটি কোদাল দিয়া ছোটো ছোটো জুড়ি জুড়ি করে এক বইনে তো গড় লেপার কাজে ব্যবহার করা হয়। আপনারা হয়তো অনেকে জানেন গ্রাম অঞ্চলের মাটির গড় যেগুলো আছে, গড়ের নিচ ফ্লোর মাটির আছে বা বেড়া মাটির আছে। তো বেড়া এখন অবশ্যই আর দেখা যায় না, তবে নিচ ফ্লোরটা এখনও মাটির আছে অনেকেরই। তো ও মাটির মাঝে গোবর দিয়া, গরুর যে গোবর ওটা দিয়া মিক্স করিয়া পেক বানাইয়া এটারে গড়টা লেপা হয়। ভিউয়ার্স দেখরা বইনের ছোটো ভাই তাই বইন দিয়ে সাত দিয়ে রাখাজো তাই ন দেখরা কিতা কররা মাটিটারে জুড়ি জুড়ি কররা। আসলে ছোটো মানুষ হইলেও খুবই কর্মঠ হয় তো এরকম কাজ করতে পাররা, অনেক বড় কাজটা কররা। দেরা আসলে যে আমরা দেশও যে রাজমিস্ত্রি কাজ করে যে বালু আর সিমেন্ট একসাথে মিক্স করে ওরকম মাটিটারে গোবরের সাথে পানি দিয়ে মিক্স করা লাগে। দেখরা আপনারা খুব সুন্দরভাবে গোবর গোবরটারে মাটির সাথে অ্যাডজাস্ট মানে মিক্স করা হইল, মিক্স করে যে পেকটা বানানি হইল। অর্থাৎ মশলা যেটা খাওয়া হয় ভিউয়ার্স দেখরা গোবর গরুর যে গোবরটা যেটা গ্রাম অঞ্চলে লেদা হয় তো ওটা দিয়ে ও মাটির মাঝে মিক্স করিয়া যে লেপার কাজ ব্যবহার করা হয় দেখা হয়। আসলে গ্রাম অঞ্চলের বাড়িঘরের বা ঘরের বাইরের যে সিঁড়িগুলো আছে ওরকম লেপা হয়। ভিউয়ার্স দেখুন আপনারা যে লেপা হয়েছে ফ্লোরটা মানে ফুলি যেটা হয় খুব সুন্দরভাবে। এরপরে আবার আরও দু তিনবার লেপার পরে এগুলারে বিভিন্নভাবে ফুল দেয়া সাজা নিব। হয়তো অনেকেই জানেন যারা গ্রাম অঞ্চলে বসবাস করছেন বা এখনও কররা। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার লাগি এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ভিডিওটা দেখার লাগি। ভিউয়ার্স আপনারা দেখাইলাম খুব সুন্দর একটা ভিডিও, জানি না আপনারা কিরকম লাগছে। তো অবশ্যই যদি ভালো লাগে থাকে তো আপনারা লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা এবং আমার বাংলা আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে লগে থাকবা। হয়তো আমি জুবায়ের আগামীতে আরও ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইব। এখান থেকে বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।